Ci sono ci capiti আমরা আজকে তোমাদের এক কয়েন পাঁচ অনুশীলনীর বার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীল করছি। তো অঙ্কটা ছিল এরকম অঙ্ক আসলে তোমাদের অ্যাসাইনমেন্টে ছিল, সো এটা খুবই ইম্পর্টেন্ট বলা যায়। লতিফ সাহেব তার বাবার সম্পত্তির 8/15 অংশের মালিক। তার বাবার সম্পত্তির পরিমাণ ছিল 30 একর। একর একটা পরিমাপের একটা একক একক। তো তার সম্পত্তি, তার বলতে এখানে লতিফ সাহেবের বোঝানো হয়েছে যে তার সম্পত্তির এত অংশ মেয়েকে দিয়েছেন আর এত অংশ ছেলেকে দিলেন। এখন ক নম্বরে চাওয়া হয়েছে লতিফ সাহেবের সম্পত্তির পরিমাণ কত, অর্থাৎ এটা কত একর এটা বের করতে হবে। তো সেক্ষেত্রে লতিফ সাহেবের বাবার সম্পত্তি ছিল যেটা, সেটা হলো আমরা একবারে যদি এইভাবে লিখি যে লতিফ সাহেবের, একবারে লেখাই ভালো, এটা লতিফ সাহেবের সম্পত্তি, সম্পত্তির পরিমাণ আমরা এটা একবারে বের করে ফেলব। তো সেক্ষেত্রে মোট যে জমিটা ছিল 30, এর সাথে এর বা গুণ চিহ্ন দিলেও হবে, এটা দিয়ে এই ভগ্নাংশটা এখানে প্লেস করে দিতে হয় এরকম। আর এখানে আর অংশ লেখা যাবে না, একর লিখতে হবে। যেমন আমি যদি বলি আমার কাছে 200 টাকা আছে, তার 0.5% 1/2 অংশ আমি খরচ করলাম, তাহলে এইভাবে গুণন বা এর দিয়ে এটা কাটাকাটি করলে দেখো 200 টাকার অর্ধেক করলে 100 টাকা আসে, এইভাবে জিনিসটা বের করা হয়। তো এখানে আমরা 15 দিয়ে 30 কে কাটাকাটি করবো, 15 দিয়ে 15 কে কাটলে একবার যায় আর এটা দুইবার যায়, সো নিচের একের দাম নাই, তাহলে উপরে 8 দুগুণে 16 একর। এইটা হলো আমাদের লতিফ সাহেব হলো এই সম্পত্তির মালিক, তার বাবার কাছে যেটা পেয়েছে। আচ্ছা, এখন যেটা আমরা খ নম্বরে যাব, খ নম্বরে হচ্ছে তিনি তার ছেলে এবং মেয়েকে কত একর সম্পত্তি দিলেন। তো এক্ষেত্রে তিনি যত একরের মালিক সেটা আগে প্রয়োজন হবে, তো আমরা ক থেকে আগে সেটা নিয়ে আসি যে ক হতে লতিফ সাহেবের সম্পত্তি, সম্পত্তি হলো 16 একর। এখন এই সম্পত্তির মধ্যেই তার সম্পত্তির বলা মানে এটা এই লতিফ সাহেবের সম্পত্তির, এইটার সাথে আমরা যদি এর বা গুণন এইটা দিই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে মেয়েরটা পাবো, আবার এটার সাথে যদি এইটা এর বা গুণন দিয়ে এইভাবে করি তাহলে আমরা ছেলেরটা পেয়ে যাব। তো এখন আমরা বলবো তিনি তিনি মেয়েকে দিলেন, মেয়েকে দিলেন, এটা কিন্তু তোমার 30 একরের সাথে করলে হবে না, কেননা 30 একর টোটাল ছিল লতিফ সাহেবের বাবার সম্পত্তি আর লতিফ সাহেব পেয়েছেন হলো 16 একর। সো মেয়েকে দিলেন যেটা, সেটা হবে 16 এর বা গুণন এই যে ভগ্নাংশটা আছে 1/3 লিখে এখানে আমরা একবারে একর লিখে দেব, একর। তো এটা কাটাকাটি নেই, সো এটা উপরে গুণ হবে, অর্থাৎ 16 কে 16, 16/3 একর, এটা হলো তিনি মেয়েকে দিলেন। আর ছেলেকে দিলেন কোনটা আমরা সেটা বের করে ফেলি, তিনি তিনি ছেলেকে দিলেন, ছেলেকে দিলেন এই 16 একরের মধ্যেই এর বা গুণন এই ভগ্নাংশটা আমরা দেব, অর্থাৎ 1/2 দিয়ে এখানে আমরা একর লিখে দেব। এটা 2 দিয়ে এটা কাটা যায় 1 আর এটা 8, সো নিচের একের দাম নাই, 8 কে 8 একর। এখন এই কোয়েশ্চেনটা দেখো ক্লিয়ার করে বলা নাই যে ছেলে ও মেয়েকে মোট কত একর দিলেন। তো অনেকে ভাবতে পারে যে দুইটা উত্তর হবে, তো মেয়েকে দিলেন এত একর, ছেলেকে দিলেন এত একর, কিন্তু আসলে এইসব ক্ষেত্রে কি বলবো যে কোয়েশ্চেনটা ক্লিয়ার করে বলা উচিত ছিল, আর তারপরেও প্রত্যেককে কত একর দিলেন এটা হলে আসলে আলাদাভাবে উত্তর, এখানে আমাদের দুটো আসলে যোগ করে দিতে হবে, তিনি এই দুটো আমরা যোগ করে দেব, মেয়ে ও মানে আসলে মোটটাই এখানে চেয়েছে, ছেলেকে দিলেন দিলেন দিয়ে আমরা মেয়ের যেটা ছিল 16/3 যোগ ছেলেকে দিলেন 8, এই দুটো আমরা যোগ করে একর লিখে দেব। সেক্ষেত্রে এটা ভগ্নাংশের যোগ, লসাগু করে করতে হবে, 8-এর নিচে 1 আছে, 1 আর 3-এর লসাগু হবে 3, আর এটা দিয়ে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে উপরে গুণ করলে 16 কে 16, আর এই নিচের 1 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 আটা 24। নেক্সট আমরা উপরে গুণ করে যোগ করে নিই, 6 আর 4-এ 10-এর 0 হাতে 1, 2 2 এর 3, 3 এর 4, অর্থাৎ এই 40/3 একর। তো আমরা জানি যে ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ আসলে এটা আসলে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দিতে হয়। তো এটা যদি তোমরা রাফে 3 দিয়ে যদি ভাগ দাও 40 কে, তাহলে প্রথমে 1 বার যায়, 3 অঙ্কে 3, অবশিষ্ট 1 0, এটা 3 ত্রিক্ষা 9, তো 13 সমস্ত 1/3, আমরা এইভাবে উত্তরটা করে দেবো, 13 সমস্ত 1/3 একর, এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা হচ্ছে যে গ নম্বরে যাব, আমরা এটা একটু মিশিয়ে দিই, আমাদের কি কি লাগবে সেটা একটু দেখি।
ছেলে ও মেয়ের মোট সম্পত্তি, তো ছেলে মেয়ের মোট সম্পত্তি যেটা ছিল এইটা, এটা আমাদের প্রয়োজন হবে, তার বাবার সম্পত্তির কত অংশ। তো এখানে মজার বিষয় যে আমরা ইচ্ছে করলে এই অংশগুলো দিয়েও করতে পারি, হ্যাঁ, আবার হচ্ছে যে একর গুলা যে আমরা বের করেছি সেগুলো দিয়েও আমরা করতে পারি। তো তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, আমরা একটু মিশিয়ে দিতে হচ্ছে। আমরা গ নম্বরে ঢুকছি এখন, গ। তো নিচের অংশটা আমরা ঠিক রাখলাম। তো এখানে আমরা দুইটা ভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করব। ছেলে ও মেয়েকে মোট দিলেন কোনটা, এটা আমরা খ থেকে তুলে নিয়ে আসি। খ হতে, খ হতে লতিফ সাহেব, লতিফ সাহেব ছেলে, যেটা আমরা যোগ করে রেখেছিলাম, ছেলে ও মেয়েকে দিলেন। তো এক্ষেত্রে আমরা এই মিশ্রটা নেব না, এটা নিলে আবারও ভাঙাইতে হবে, এটাই আসবে। সো আমরা ডাইরেক্ট 40/3 একর এইটা তুলে নেব। আমরা যদি একর দিয়েই করি তাহলে পিতার লতিফ সাহেবের যে সম্পত্তি একরে ছিল, অর্থাৎ আমরা যেটা মিশিয়ে দিলাম ক্ষয়ে, 16 একর ছিল। হ্যাঁ, যদি এটাও একর দিয়ে করো তাহলে ওটাও একরে নিতে হবে। সেই জন্য আমরা আমরা দুটি দেখাবো, অংশ দিয়েও করা যাবে। লতিফ সাহেবের সম্পত্তি, সম্পত্তি এটা ছিল হলো 16 একর। এখন বলা হয়েছে যে ছেলে ও মেয়ে, মেয়ের মোট সম্পত্তি অর্থাৎ এইটা বাবার সম্পত্তির কত অংশ। তো সেক্ষেত্রে এটা যেটা করতে হবে, যে আমরা যদি ব্যাপারটাকে এইভাবে ভাবি যে আমার কাছে মোট মোট 8 টাকা আছে, এই 8 টাকা আছে, এই 8 টাকার মধ্যে আমি খরচ করলাম হচ্ছে 3 টাকা। তো এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি মোট টাকার কত অংশ খরচ করলাম, তো সবসময় বড়টাকে নিচে ফেলতে হয় অর্থাৎ মোটটা, আর ছোটটাকে উপরে রাখতে হয়, দিয়ে বলা লাগে যে এত অংশ। তো সিম্পলি এখানেও তাই, যে মোট হলো লতিফ সাহেবের যে মোট সম্পত্তি ছিল অর্থাৎ এটাই মোট, অর্থাৎ 16 একর। তো এটাকে আমরা নিচে ফেলবো আর এইটাকে আমরা উপরে দেব, এখনই আমরা যেভাবে দেখলাম। অতএব আমরা এই কথাটাই লিখবো যে ছেলে, ছেলে ও মেয়ের, একদম কোশ্চেন দেখে দেখে লেখা, মেয়ের মোট সম্পত্তি তাদের, তাদের বাবা বলতেই সেই লতিফ সাহেব, তাদের বাবার, বাবার বলে আমরা এখন এই যে যেটা লতিফ সাহেবের মোট সম্পত্তি ছিল এটা রাখবো নিচে, আর এটা দিয়ে উপরে আমরা এই ভগ্নাংশটা দেবো, অর্থাৎ 40/3। তো এরকম প্রায় 3 তলা ভগ্নাংশ, এটা মজা করে বলা হয় যে উপর থেকে 1, 2, 3। তো এগুলো ভাঙ্গানোর নিয়ম হলো এই বড় টানের উপরের অংশটা আগে লিখতে হয়, অর্থাৎ আমরা দেখো 40/3 আগে লিখবো, আর এই এটা আসলে একটা ভাগ চিহ্ন, এটা না দিয়ে আমরা গুণন দিয়ে এটা উল্টায় দেবো, অর্থাৎ 16 নিচে একটা 1 আছে, উল্টায় দিলে 1/16 হবে। তারপর আমরা সিম্পলি উপর নিচ 4 কাটাকাটি করবো, 4 দিয়ে যদি কাটি 4 4 16, আর এটা 4 10 40, আবার ওটা 2 দিয়ে যায়, 2 দিয়ে কাটলে 5 বার যায়, আর এটা 2 বার যায়। সো উপরে হলো 5 5 আর নিচে 3 2 6 দিয়ে আমরা এখানে আসলে অংশটাও তোমাদের লিখে দিতে হবে, এই ফাইনাল উত্তরটাও অংশ হলো, এটি কিন্তু আমাদের গ নম্বরের অ্যান্সার। তো আমরা এটা একর দিয়ে দেখালাম, তোমরা একর ছাড়াও অংশ দিয়ে করতে পারো। অংশ দিয়ে করলে এই মেয়ে আর ছেলের যে মোট অংশ, হ্যাঁ, সেটা আগে যোগ করে নিতে হবে। এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি একটা নিয়মে, এটা আমরা দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি, যে ছেলে ও মেয়েকে মোট দিলেন অর্থাৎ 1/3 যোগ 1/2 অংশ। তো এটা যদি আমরা লসাগু করে যোগ করে দিই তাহলে লসাগু হবে 6, এটা দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 অক্ষে 2, এটা দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 অক্ষে 3। এখন উপরে যোগ করলে 5/6, এটা হলো ছেলে আর মেয়েকে দিলেন। যদি তুমি অংশ দিয়ে করো তাহলে হচ্ছে যে লতিফ সাহেবের সম্পত্তিটা পুরো 1 অংশ ধরতে হবে, যেহেতু ভগ্নাংশের অঙ্কে মোট মানে হলো 1। তো এখন আমরা যদি এরকম একটা লাইন লিখি যে ছেলে ও মেয়ের মোট সম্পত্তি তাদের বাবার, সেটা হচ্ছে যে 1 অংশ ছিল, 1 অংশ সম্পূর্ণ অংশ ছিল, সম্পূর্ণ, এটা কিন্তু একবারে উত্তর হয়ে যায় যে সম্পূর্ণ অংশ যেহেতু 1, তাহলে 1 এর বা গুণন এই অংশটা ছেলে আর মেয়েকে দিলেন। দিয়ে আমরা এখানে যদি অংশ লিখি তো 1-এর সাথে গুণ হলে এটাই ঘুরে আসবে 5/6, এই যে। তো এই একর দিয়েও করা যাবে, আবার এটা ভগ্নাংশগুলো দিয়েও করা যাবে। তো আমরা আজকে প্রথম সৃজনশীল দিলাম, আমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের দিতে থাকবো বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।